আসসালামু আলাইকুম বিহাস আশা করি সকলে ভালো আছেন আমি আমার ভালো আছি তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলা ফ্রন্ট আমরা যারা ইউটিউব কন্টেন্ট মেক করি তাদের অবশ্যই বাংলা ফ্রন্টের প্রয়োজন পড়ে যেমন থামেল ক্রিয়েট করতে তারপরে ওই কভার আর্ট কভার ফটো মেক করতে হলে আমাদের বাংলা ফ্রন্টের প্রয়োজন পড়ে তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে বাংলা ফন্টগুলো ডাউনলোড করে কিভাবে পিজার্ট কিংবা পিজ আপনারা ব্যবহার করতে পারেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যারা আমার চ্যানেলে নতুন দশ তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমোতে বা গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন বাংলা ফ্রন্ট ডাউনলোড সার্চ করার পরে সেখানে ফার্স্ট পেজে আর কি একটা ওয়েবসাইট চলে আসছে যে ফ্রি বাংলা ফন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাদের কাছে তো এখানে নিচে দেখতে পারবেন স্ক্রিপুরের নিচে যাওয়ার পর দেখতে পারবেন যে অসংখ্য বাংলা ফ্রন্ট কিন্তু ওখানে রয়েছে তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফ্রন্ট চুজ করবেন বা আপনার যে কয়টা মানে যেগুলো ভালো লাগে ওগুলা ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ফ্রন্ট চুজ করে ডাউনলোড করে নিতেছি তো ডাউনলোড করার জন্য ডাউনলোডে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসেস নিয়ে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড অপশন এই কোডগুলো এখানে বসে সাবমিট করতে হবে এই যে এখানে সাবমিট লেখাটিতে ক্লিক করতে হবে আমি কোডটি বসিয়ে দিচ্ছি ফাইলটি ডাউনলোড হচ্ছে একটু লোডিং হতে পারে তো ডাউনলোড হওয়ার পর আমাদের খুঁজতে হবে কোন জায়গায় এটা ডাউনলোড হচ্ছে বা হয়েছে তো আমার সম্ভবত ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়েছে তো আমি চেক করবো এখন তো আমি খুঁজে পেয়েছি তো এখন এই ফাইলটি আনজিপ করতে হবে আর আপনি অবশ্যই একটা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন মানে আলাদা ফোল্ডার বানিয়ে নেবেন যে ফোল্ডার আপনি আনজিপ করতে চান তো আমি ফোল্ডার আগে থেকে বানিয়ে নিয়েছি তখন আমি এটা আনজিপ করব তো আনজিপ করার পর আমরা সরাসরি চলে ও পিক্স নেবে তো পিক্স লেভে যাওয়ার পরে আমরা একটা ওয়ার্ড টাইপিং করবো মানে আমি এখানে লিখে দিচ্ছি বাংলাদেশ তো বাংলাদেশ লিখেছিলাম তো তারপরে ক্লিক করতে হবে ফ্রন্টে ফ্রন্টে যাওয়ার পরে আমাদেরকে সিলেক্ট করতে হবে মাই ফ্রন্ট মাই ফ্রন্টে যাওয়ার পর আমাদের একটু খোঁজাখুঁজি করতে হবে যে যে ফোল্ডারে আমরা আমাদের ফাইলটা এক্সেট করেছিলাম তো ওখান থেকে কপি করে মাই ফ্রন্টে পেস্ট করে দিলেই কাজ শেষ তারপরে ওই এখান থেকে আমি ফোন সিলেক্ট করে দেব কোন ফোনটা আমার ভালো লাগে আমি যেহেতু একটা ফ্রন্ডই ডাউনলোড করেছিলাম আমার কাছে একটা ফ্রন্ডে আছে ওই ফ্রনটি সিলেক্ট করে দিলে ঠিক এরকম হবে তো আপনারা আরও সুন্দর সুন্দর ফোন কালেক্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখার জন্য জাস্ট একটা একটা ফ্রন্ডে কালেক্ট করে ডাউনলোড করে আপনাদেরকে দেখা দেখাইছি এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে আপনার মতামতগুলো আমাকে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ দেবেন